হ্যাঁ গো, সত্যনারায়ণ পূজা করাবে, আর এই পচা কলা গুলো নিয়ে এসেছো? পচা লয় অল্প বেশি পাকিয়ে গেছে। আল্লে, সত্যনারায়ণ ঠাকুর তার কলা খাইছে নাই, খাবে এক তো পূজারি ঠাকুর, পচাই হোক আর ধসাই হোক আমাদের কি। আর গামছাটা, এই দেড় বিত্তার গামছাটা এনেছো, একটা ভালো গামছা আনতে পারলে নাই? না খে কাজ না বাতাসে কাজ, পূজার গামছা এমনেই বটে। আর এই দুটি বাতাসা, এগুলো তুমি কলকে ঠোঁটে দিবে, যারা সত্যনারায়ণ শুনতে আসবে তাদেরকে ভোগ দিতে হবে নাই। আজ পূর্ণিমা, সবার ঘরে সত্যনারায়ণ, তোর ঘর বেশি লোক আসবে কে নাই? আর যদি আসো না তো বলে দিলেই হবে, পুরাই গেছে, কোথাও না কোথাও ভোগ খাইলেই হয়েছে। এই দুটি পূজার জিনিস দেখে ঠাকুর ভালো করে পূজা করবে? শুন, জিনিস দিয়ে ভক্তি হয় না বুঝলি, অন্তরের ভাব যায়। আবাল আবাল, ঠাকুর এসে গেলছে। আসে গেলছে, আসো 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 ঠাকুর, তোমার দাদা আইলো নাই? না, দাদা অন্য দিকে পূজা করতে গেলছে, আমি ওর রাত জাগে আছি, ভালো লাগছে নাই, তাও আসতে হইলো। সে কি করবে, দাও আমাদেরকে উদ্ধার করে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, পূজার জিনিস গুলো বাইর করো, তাড়াতাড়ি শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, লাও 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 লাও, হাই লাও হাই লাও। এগুলা কি এনেছো? পচা কলা, গুটপাটি কই? সত্যনারায়ণ পূজা করেছো আর এটা জানো নাই? পটঙ্গ সাজাতে হয়, যা জোগাড় করতে পারিছি, যা দিনকাল হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, যা পারিছি আনিছি। দেখি বেল পাতা গুলো দেখি, ওং নমো বিষ্ণু, ওং সাহা, ওং নরনারায়ণ নমো, ওং সত্যনারায়ণ নমো, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে, এই তো গন্ধ পুষ্পে পচা কলা, এই তো গন্ধ পুষ্পে দুটি কথা সা, এই তো গন্ধ পুষ্পে দুঃসলের গামছা, এই তো গন্ধ পুষ্পে ঘুটপাটি নাই, এই তো গন্ধ পুষ্পে বেকার আলি, এই তো গন্ধ পুষ্পে মনে হচ্ছে দক্ষিণে কম দিব, এই তো গন্ধ পুষ্পে ভালো খাওয়াবে কো নাই, এই তো গন্ধ পুষ্পে ঢুলো লাগছে, এই তো গন্ধ পুষ্পে ঢুলো লাগছে। ঠাকুর পূজা করতে করতে যে চুম মারে গেল গো, পাছে চোখ বুঝে কুচুরি ঠেসা নিয়ে ঘুমান যায় নাই তো? গায়ত্রী জপ করছে বোধ হয়, দূর অল্প মুখটা লড়ছে নাই, দেখ ঘুমান গেলছে বোধ হয়। তোমার সবতেই অবিশ্বাস। না না, দেখ জরুর ঘুমান গেলছে, বলল নাই কাল রাজ্যে গিয়াছি, ভুলছে, দে 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 উঠান দে উঠান দে। ঠাকুর, এ ঠাকুর পূজা হইল? ঘুমান গেলছে, না ঠেললে উঠবে নাই, ঠেলে উঠা। ঠাকুর, এ ঠাকুর। কি হলো কি হলো? পূজা করতে করতে তুমি ঘুমান গেলছিলে, সে উঠান দিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললি? ধ্যান করতেছিলাম আর আমাকে উঠান দিলি? তোরা পূজার মম্ম কি বুঝবি, কোনটা ধ্যান আর কোনটা ঘুম, তোরা কি বুঝিস? দিলিস তো সম্মাটি করে, আমার কি, তোদের এই ভালোর জন্য করতেছিলি। ঠিক আছে বাবা, ভুল হয়ে গেলছে, এবার পঞ্চ থালাটা জ্বালিয়ে দাও আর ভোগটা দিয়ে দাও। দেখি কপুরটা দেখি, শাঁখটা বাজা। হ্যাঁ হয়ে গেলছে, লাও ভোগটা লাও। হ্যাঁ হ্যাঁ, লিচি লিচি। ঠাকুর, ঘটের জলটা অল্প মাথায় দিয়ে দাও না। জল যা সালা, ঘটের জল দিতেও ভুলে গেলছি, ঘটের জলে কি হবে এখন, ঘটের জলে হাত দিতে নাই। হ্যাঁ গো, ঠাকুরকে তো ঘরটায় জল ঢালতে দেখলাম নাই, জল দিতে মনে হয় ভুলিয়ে গেলছে। ইশালা, আচ্ছা ফেসাইতে পড়লি রে বাপ, ঘটে জলও দি নাই, এখন জল কোথায় পাবো? পূজা হয়ে গেল, ভোগ বিলি হয়ে গেল, এখন জল ঢালিবার তো কোনো বতরও নাই, আর এই শালা যা তেঁদর, শেষ পর্যন্ত ঘরটা না চেক করে। গুঁদুর গুঁদুর না করে দাও বাবা অল্প ঘটের জলটা মাথায় দিয়ে দাও। দেখ বাবু, বহু বহু সত্যনারায়ণ পূজা করেছি, ঘটের জল কেউ মাথায় লেই নাই, তোরা কি সাধারণ সত্যনারায়ণ পূজা করেছিস? আহ, ছাড়িয়ে দাও, দিতে পারবে কি নাই, বেকারে অপদস্থ করছো। দাঁড়ানো, আজ বতর পাইছি না, মানে এক সাধু বাবা বলেছিল সত্যনারায়ণ পূজা করাই আর ঘটের জলটা মাথাটাই নিয়ে নিবি, তার জন্য আমার সত্যনারায়ণ করা। ঈশ্বালা, আচ্ছা ফেরে ফেললো, সাধু বাবা কি বলেছে সেটাই আমাকে মানিয়ে নিতে হবে? তবে আর সত্যনারায়ণ করাছিস কেন? সাধু বাবার পা গুলাই পড়ে বলতে থাক, বাঁচালাও সাধু বাবা।
রাজ্য কেনে দান অল্প জল দিয়ে ইচ্ছা মেয়া আমার দুটো আইতে নড় বটে শোনো বাছা আমি ও ঠাকুর বটি যেটা আমাদের করতে নাই সেটা আমি করব নাই তোরা নিজেই ঘর থেকে জল নিয়ে এলে আমরা ঘরটা ছুব ঘট ছুব নাই সেটা আমি কি জানি তোরাই ভোগ করবি লে শালা ঘটে হাত দিবার সাহস হবে নাই ইবার জব্দ হয়েছে পূজা তো হয়ে গেলছে এবার ঘরটা ছুঁড়ে আর কি দোষ আছে ছুয়া যাক তো হ্যাঁ ঠাকুর ঘরটা যে জলে দাও নাই ঘটে জল না দিয়ে পূজাটা ছাড়িয়ে দিলে ঘটে জল না থাকলে তো কি হইল নারকেলে জল থাকলে ঘটে জল না দিলেও চলে নারকেলে জল থাকলে ঘটে জল না দিলেও চলে হ্যাঁ রে বাবা বলিয়ে তো দিলি এবার যদি নারকেলে জল না থাকে হ্যাঁ গো নারকেলটাই তবে দেখো না জল আছে না নাই আর নারকেলটা জল দেখতে হবে নাই শুন আমার দাদা এক অফিসারের ঘরে প্রাইভেট পড়াইতো তোমার ছেলেটা ফিউচার ডুম FUTURDUM ফিউচার ডুম না বলে ফুটরুডুম করতেছিল ছেলের বাবা তো রাগে আসে দাদাকে বলছে হ্যাঁ মাস্টার ইটা কেমন পড়াছ আমার দাদা তাল্লেতে রিয়ান বলে দিল শুনুন আপনার 30 টাকা বেতনে ফিউচার হবে নাই ফুটরুডুমই হবে তেমনি তোর পচা কলা আর দেড় বিচ্চা গামছা ঘটে জল নিয়ে সত্যনারায়ণ হবে নাই এই নারকেলের জলে ঘটের জলের কাজ করবে ভারী আমার সত্যনারায়ণ পূজা করনে বলা হয়েছে আহ রাগে না ঠাকুর দক্ষিণাটা নিয়ে যাও ঠাকুর দক্ষিণাটা নিয়ে যাও দক্ষিণাটা নিয়ে যাও দক্ষিণাটা তুই বিড়ি কিনে খাবি সব ছোট লোক